بسم الله الرحمن الرحيم করিম আব্লাহিম ইসমিল সুন্দর এই সময়ে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের এই সাপ্তাহিক ইকরা টিভি এনলাইটেন জার্নির প্রোগ্রামে আপনারা যারা আমাদেরকে দেখছেন দেশের থেকে দেশের বাইরে থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রোগ্রাম আজকের এই ইকরা টিভি লাইটিন জার্নি প্রতি বুধবারের প্রোগ্রামে আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম আলী ইনশাল্লাহ আপনাদের সামনে আমি এখন পরিচয় করে দেব ইকরা টি বিলাইটিন জার্নির প্রতি বুধবারের নিয়মিত প্রোগ্রামের আমাদের নিয়মিত অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বিশিষ্ট ইসলামিক স্কলার ইসলন্ডন মসজিদের সিনিয়র ইমাম ও খতিব আমাদের সকলের শ্রদ্ধাভাজন محترم ইমাম আবুল হোসেন খান জনাব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ lakse bespal ma shaa Allah আলহামদুলিল্লাহ আমাদের সাপ্তাহিক প্রোগ্রামে আপনাকে স্বাগতম আপনাকে মোবারকবাদ জাযাকুমুল্লাহ খাইরান জনাব আজকে আমাদের এই প্রোগ্রামে আপনি কোন নিয়ে আলোচনা করবেন যদি একটু দর্শকদেরকে আচ্ছা ইনশাআল্লাহ أشكر بشهبستو شهوا أميرجنا شكركوا الله إن شاء الله إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين شماني تو <صدق vegetarian> আপনারা যারা দূর থেকে অথবা কাছের থেকে কিংবা ইউরোপ আমেরিকার থেকে আমাদের সাথে শরিক হয়েছেন সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি শুরু করছি যে ছোট্ট বিষয় সেটা হচ্ছে যে মানুষের উপর এই ইহজগতে দুনিয়ায় আপদ বিপদ মুসিবত কেন আসে এই বিষয়টিকে আমরা একটু সামনে নিয়ে আসতে চাই এই জন্য যে আমরা যখন সুন্দর করে আলোচনার জন্য চেষ্টা করছি একটা টিভির প্রোগ্রামে ঠিক এই মুহূর্তে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো একটি অসুবিধা হয়তো হচ্ছে আমাদের কাছে কোনো রাইবের ইলম নেই হয়তো এমন হইতে পারে যে প্রোগ্রাম যখন আমরা করছি ওই মুহূর্তে কোনো জায়গায় আর্থ কাক হচ্ছে ভূমিকম্প হচ্ছে কোনো জায়গায় হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে কে জানে হয়তো আমাদের প্রোগ্রাম শেষে আমরা খবর পেয়ে যাবে এই সমস্যা হয়ে গেছে অঙ্ক জায়গায় এই যে আপদগুলো বিপদগুলো আসে জাতীয় পর্যায়ে আসে আবার ইন্ডিভিজুয়ালিও আসে তো আল্লাহ আর একটা সিস্টেম আছে নিয়ম আছে সেই নিয়ম নিয়মগুলো আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই প্রথমত হচ্ছে কোনো মসিবত জাতীয় পর্যায়ে অথবা ব্যক্তি পর্যায়ে আসে আল্লাহ আর হুকুম ছাড়া আসতে পারে না আল্লাহর কাছ থেকে এই মুসিবত যখন আসার টাইম হয়ে যায় তখন এই সময়কে ফলো করে মুসিবতটা চলে আসে আল্লাহ তালার পক্ষ থেকে টাইমিং দেওয়া আছে যখনই এই টাইমিংগুলো টাইম হয়ে যাবে তখন অ্যালার্ম করবে এবং মুসিবত স্বয়ং আল্লাহর কাছ থেকে আল্লাহ তালার কাছ থেকে পারমিশন নিয়ে আসে আল্লাহ বলছেন মা আসো মা কসাবাত সরজ হরুফ মা আস বা মুসিবতীন কোনো মুসিবত আসতে পারে না ইল্লা ঈদ নিল্লা সরহাদ আল্লাহ বলছেন আল্লাহ তালার বিনা পারমিশনে কোনো মুসিবত আসতেই পারে না তাইলে আল্লাহ তালার পারমিশন লাগে এটা আমরা পেয়ে গেলাম এই আয়াত থেকে আর আগে যে আয়াত পড়েছি ওই আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো মুসিবত আসে অনেকগুলো মুসিবতকে আল্লাহ আটকাইয়া তিনি রেখে দেন আর কোনো কোনো মুসিবতকে তিনি আটকান না তিনি ছেড়ে দেন অর্থাৎ আল্লাহ পারমিশন দেন না আর যেগুলোকে আল্লাহ পারমিশন দেন এগুলো চলে আসে এখন দেন কেন তাইলে একথা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল সেকেন্ড পয়েন্ট যে আল্লাহ চাইলে আটকাইয়া রাখতে পারেন তার এই ক্ষমতা আছে তিনি কাদের ইন্দুল্লি সেই ইনকা দিন মুসিবতকেও তিনি কাবু করে ফেলতে পারেন আটকাই ফেলতে পারেন যা তুমি যাইবা না আর যদি আল্লাহ চান তাহলে সেই মুসিবতকে তিনি আটকান না তিনি ছেড়ে দেন মুসিবত কিন্তু আমাদের উপর চলে আসে আটকান কেন আর দেন কেন এগুলো আবার আরেক আয়াতে আল্লাহ বলেছেন ফসাদি ওহরি কাসাবাত এই দিন নাস স্থলে এবং জলে জল সব জায়গায় যখন মানুষ মনে করে বসে তখন এই সীমালঙ্গনের উপর মানুষের যে হাতের কামাই যে অপরাধ সে নিজে করে সেই অপরাধের কারণেই আল্লাহ রবুল আলমিন মানে বেশ কিছু ধরনের বিভিন্ন ধরনের মুসিবত তিনি দিতে পারেন এবং তিনি দিয়ে থাকেন তাইলে আমাদের অপরাধের কারণে মুসিবত আসে এটা এ হাত থেকে পাওয়া গেল তাইলে মুসিবত এক নম্বর কথা হচ্ছে আল্লাহর পারমিশন ছাড়া আসতে পারে না আর দ্বিতীয় হলো যে কিছু মুসিবতকে আল্লাহ আটক করে রাখেন পারমিশন দেন না আর কোনো কোনো মুসিবতকে আল্লাহ পারমিশন দিয়ে ছেড়ে দেন এগুলো আমাদের কাছে আসে আসে কেন তিন নম্বর কোয়েশনের জবাব হচ্ছে আসে আমাদের অপরাধের কারণে এগুলো হচ্ছে আমাদের হাতের কামাই এখন বলেন এই মাত্র এই একই সপ্তাহের মধ্যে গত তিন চার দিন আগে মাত্র মরক্কোতে এত বিশাল একটা ভূমিকম্প হয়ে গেল এত বিশাল ভূমিকম্প হলো যে প্রায় এখন পর্যন্ত যে রিপোর্ট আমরা পেয়েছি প্রায় তিন হাজার লোক মারা গিয়েছে সাথে সাথে হয়ে গেল। এখন লাশ উদ্ধার হচ্ছে চলছে আবার হচ্ছে যান চলে গেল এরপরে আরো অসংখ্য লোক প্রায় তিরিশ হাজারের মতো ইনজুর হয়ে আছে আহত অবস্থা আছে চিকিৎসাধীন আরো বেশ কিছু লোক মানে এখনো নিখোঁজ গড়বাড়িগুলো ডিসপ্লেস হয়ে গেছে এখন পর্যন্ত তারা মানে হাহাকারের মধ্যে আছেন এদের এই মুহূর্তে প্রয়োজন কী কী জিনিসের বলেন এক নম্বর তাদের প্রয়োজন খাবারের দু নম্বর প্রয়োজন চিকিৎসা তিন নম্বর প্রয়োজন হচ্ছে মারা গেছে যারা এদেরকে দাহন কাহন করার এই কয়েকটি প্রয়োজন একান্ত নীড় হয়ে কাড়া হয়ে গেছে গোটা বিশ্বের মুসলমানদের কাছে আল্লাপাক এগুলা প্লেস করছেন এক জায়গায় মুসিবত দিয়েছেন আর প্লেস করেছেন গোটা বিশ্ববাসীর সামনে মুসলিম ও মুসলিম দেখো সাবধান হও কিন্তু আমরা কি সাবধান হচ্ছি আমরা কি ওদেরকে হেল্পের জন্য এগিয়ে আসছি আমাদের কাছে তো মিন্স আছে এগিয়ে আসার মতো সাহস আছে এগিয়ে আসার মতো পয়সা আছে এগিয়ে আসার মতো হিম্মতও থাকা দরকার তো আল্লাহ তালা আমাদেরকে অনেক পয়সা দিয়েছেন এই জন্য পয়সাওয়ালাদের সামনে এটা একটা বড় ধরনের পরীক্ষা যে ওদেরকে মুসিবতে ফেলে আমাদেরকে পরীক্ষা করছেন যে দেখি তোমরা কে এগিয়ে আসো নাকি এগিয়ে আসো না তোমাদের উপর যখন মুসিবত হবে যদি তোমরা এগিয়ে আসো তাহলে তোমাদেরকেও অনুরূপ সাহায্য করা হবে আর যদি তোমরা এগিয়ে না আসো তাহলে তোমাদের যখন বিপদ আসবে ওই সময় ওয়ার্ল্ডের কেউ সাড়া নাও দিতে পারে এই জন্য আমাদের উচিত হচ্ছে আজকে এই আর্থাকে আহত নিহত এদের দাহন কাহন আর যারা বেঁচে আছে ওদের জন্য প্রয়োজন হচ্ছে কিছু পয়সা দেওয়া খাবার পানীয় কিনা তারপরে ঔষধের ব্যবস্থা করা চিকিৎসার ব্যবস্থা করা এবং দাহন কাফনের ব্যবস্থা করা এই কাজগুলো করার জন্য আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থার থেকে অ্যাপিল এসেছে বিশেষ করে আপনাদের সামনে এপিল প্রতি রাত পেশ করা হচ্ছে আল খায়ের থেকে আল খায়ের হচ্ছে একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি গোটা ওয়ার্ল্ড ওয়াইড সবার আগে কোনো কোনো জায়গায় কোনো ডিজাস্টার হলেই পরে সবার আগেই কিন্তু তারা এগিয়ে আসে আল খায়ের চেয়ারম্যান ইমাম কাসিম সাহেব মার্শাল্লাহ উনি দৌড়তে থাকেন কেমন আমরা নিজেরা দেখেছি যখন এই কিছুদিন আগে টার্কি টার্কিতে যে ভূমিকম্প হয়ে গেলো ইনআালিল্লাহ ওখান থেকে তো ওখানে তো এলাকাকে এলাকা শেষ হয়ে গেছে কেমন তো সেখানে ওই সময় ইমাম কাসিমের যে ভূমিকা ছিল এবং আল আলখায়ে যে কাজ করেছে মার্শাল্লাহ এটা গোটা বিশ্বব্যাপী এটা প্রশংসিত হয়েছে এবং দোয়া পেয়েছেন আপনারাও আপনারাও কিন্তু ওখানে দিয়েছে আমার অনুরোধ হচ্ছে আজকে আমরা শুধু টার্কিতে দিয়ে শেষ না বরং এখন যেটা সমস্যা হয়ে গেলো মরক্কোতে যে ভূমিকম্প হলো এখানেও ওরা আমাদের মুসলিম ভাই বোন ওদেরকে আমাদেরকে হেল্প করতে হবে সাহায্য করতে হবে সর্বস্তরের বাই কাছে এপিল থাকবে যে আপনারা এগিয়ে আসবেন আমরা যেন সবাই দান করি আমি একটু আগে দান করে আসছি এটা আমাদের উচিত এটা শেষ হতে না হতে শেষ কি এর মাত্র শুরু হয়েছে ইন দি মিন টাইম গত পরশু দিন যে ফ্লাড হয়ে গেল টন্দী হয়ে গেল কোথায় লিবিয়ায় কেমন ভূমিকম্পে প্রায় তিন হাজারের মতো এই পর্যন্ত মারা যাওয়ার খবর পাওয়া গেছে কিন্তু এক মুহূর্তে ফ্লাডে গোটা লিবিয়া ফাদের চলে একদম থলিয়ে গেল এবং সেখানে পাঁচ হাজারের বেশি মানুষ এই পর্যন্ত খবর পাওয়া গেছে পাঁচ হাজারের মানুষ মারা গিয়েছে যেমন ফ্লাডে একদম বাঁচিয়ে নিয়ে গেছে কোনো অস্তিত্ব নাই খবর নাই বাড়ি বাড়ি গ্রামকে গ্রাম ন এবং এলাকাকে এলাকা পর্যন্ত ডিসপ্লেস হয়ে গেছে ফ্লাডে একদম সমতল করে ফেলেছে গ্রামকে গ্রাম ধ্বংস করে ফেলছে গাছ কাছ থেকে শুরু করে প্রাণী জগৎ গরু বলেন মহিষ বলেন বকরি বলেন কেমন এরপরে ঘোড়া বলেন ওট বলেন যেগুলা ছিল যে জায়গায় লিবিয়া কিন্তু হচ্ছে গরু এবং এই উঠের দেশ তো তারা ও ওর দিয়ে বহু কাজ করে কিন্তু এই গ্রামীণ এলাকার যারা গরিব অসহায় নিঃস্ব মানুষ এদের জীবিকা নির্বাহের একটা পথ ছিল এই গরুগুলা এবং ঘোড়াগুলা উঠগুলো কিন্তু এগুলো সব এখন ফ্লাডে পাশিয়ে এরা অসহায় হয়ে গেছে সর্বস্ব হারিয়ে তারা এখন খোলা আকাশের নিচে দিন করছে আর আপন হারিয়ে অনেকে কিন্তু কান্না করছে কান্না করতে করতে চোখের পানি শেষ এখন তাদের হৃদয়ের অন্তর থেকে হৃদয় থেকে এখন রক্তকরণ হচ্ছে আমরা কি কিছু সাহায্য করব না ওদেরকে এইসব আপদ বিপদ আসছে কেন আমি একটু আগে উল্লেখ করেছি মা আমি ইল্লা মাঈদিন যে ব্যক্তি আল্লাহ তালার কাছ থেকে মুসিবত আসে বলে একইন রাখে তার একই ভিত্তিতে আল্লাহ রবুল আলমিন ওদেরকে সাহায্য করেন এবং তিনি ওদেরকে সহজ পথতে তিনি স করে দেন সহজ পথ কোন পথে গেলে পরে তারা এই আপদ থেকে বিপদ থেকে বাঁচতে পারবে সেই পথ তিনি ওদেরকে দেখিয়ে দেন তারপরে আর এক হাতে আল্লাহ আল্লাহ রুবুল এর করছেন যে এই জাতীয় জাতীয় কোনো মুসিবত ন্যাশনাল ওয়াইড ন্যাশনাল ওয়াইড করে মুসিবত দেন এটাও কিন্তু ওই আমাদের পাপের কারণে দেন পাপ কিছু কম হচ্ছে পাপ কিছু কম হচ্ছে মা আসিম মুসিবতিনতুম ওয়া এফু আন কফির একটু আগে আমি আমি উল্লেখ করেছি হবে মা কাসমাত তোমাদের হাতের কামাই হিসাবে এইসব আবদ বিপদ আমি দেই আর ওয়া এফু আন কফির আর অসংখ্য মুসিবত থেকে আমি তোমাদেরকে রেহাই দিয়ে দিই অর্থাৎ আল্লাহ এই মুসিবতকে এরাও করেন না পারমিশন দেন না আর অনেকগুলোকে দেন আমাদের হাতের কামারির কারণে তাহলে এখন আসেন একটু দেখি আমরা কি কি পাপে সবাই লিপ্ত আছি অসংখ্য গণিত পাপ কোনটার হিসাব আমরা কোনটা দিয়ে করব এক নম্বর পাপ হচ্ছে আজকালকে সোশ্যাল মিডিয়ায় ইয়থ বলেন এরপরে মানে কি বলে যুবক বলেন অথবা মানে হাফ বয়সী বলেন অথবা একদম যারা বয়স্ক হয়ে গেছে তারাও কিন্তু আজকালকে সোশ্যাল মিডিয়া কম নেই একদম কম নেই আছেন জায়গায় জায়গায় আছেন তাইলে এই সোশ্যাল মিডিয়াটা পাপ না কিন্তু কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশ কিছু প্রোগ্রাম হচ্ছে এগুলো হচ্ছে পাপ এই পাপে কিন্তু আমরা সবাই জড়িত কম বেশি সবাই জড়িত ইল্লা মাশা আল্লাহ কয়েকজন এমন আল্লাহর বান্দাবান্দি আছেন আমি জানি না আল্লাহ ভালো জানেন যে আপনি সোশ্যাল মিডিয়া আছেন কিন্তু আপনি হারাম দেখেন না আপনি হারাম টাচ করেন না আপনি আল্লাহকে বই করেন হারাম আসতেই আপনি ডিদিট করেন অথবা আপনি ইগনোর করেন এমন কয়জন আছেন আমি জানি না কিন্তু আমাদের সকল এটা হওয়া উচিত সকল ইমানদার ইতুল্লাহ আল্লাহকে বই করোহারকুল্লাহ কয়টা আছে পুরাণে অসংখ্য এইগুলো আল্লাহ ওয়ার্নিং আল্লাহর পক্ষ থেকে ওয়ার্নিং সাবধান হয়ে যাও খবরদার এইসব পাবে তুমি জড়িত হয় না কারণ তুমি ইমানদার আল্লাহকে ভয় করো তোমার একজন রব আছে তোমার একজন রব তোমার এগেনস্টে এইসব পাপ লিপিবদ্ধ করছেন একদিন তুমি অস্বীকার করবা আল্লাহ দেখাই দিব তোমারে এগুলো লিপিবদ্ধ হচ্ছে এনজিওসকে দিয়ে ফেরেস্তা এগুলো লিখছেন শেষ নয় বরং স্পেশাল বাহিনী আল্লাহর আছেন ওই স্পেশাল বাহিনী মিডিয়ার লোক যারা আছেন যারা মিডিয়ার ফেরেস্তা ওদেরকে দিয়ে ভিডিও করে আল্লাহ রাখছেন সবগুলো আল্লাহর কিছু মিডিয়া আছে ওরা কিন্তু এখন এগুলা কি বলে ক্যামেরা যাত করে রাখছেন যখন একটা লোককে জিজ্ঞেস করা হবে আমাদের দিন তার বিচারের জন্য যে তুমি স্বয়ংশ অপরাধ করেছ আমাদের কাছে রিপোর্ট আসছে এই রিপোর্ট দেখাবে তখন তার রিপোর্টগুলো অস্বীকার আল্লাহ ফেরিস্তার এটা ভুল লিখছে আমার নামে এটা আমি করি টি নেই আচ্ছা ভুল আচ্ছা ঠিক আছে তাইলে এই রিপোর্ট যদি ইগনোর করো যেটা ফেরেশতার রিপোর্ট সেকেন্ড আসবে যে ফেরেশতার রেকর্ড তুমি ইগনোর করছো তোমার সাথে একটা রেকর্ডিং ক্যামেরা ছিল ওইটার মধ্যেও রেকর্ড কিন্তু করা হয়েছে তুমি দেখতে চাও আল্লাহ আলামিন আলমীসে বনী উল্লেখ করেছেন যে যখন মানুষ অস্বীকার করবে কেমন ফেরেস্তা যেটা লিখছেন কিরামান কাতমিন এটা অস্বীকার করতে থাকবে তারপরে আল্লাহ রব্বুদ আলমিন তার তার মধ্যে একটা চিপ পিন রাখছেন আমাদের সবার মধ্যে কোথায় আছে এ যে গলায় আছে ইলা কিক কেমন প্রত্যেকের গলার মধ্যে একটি ছোট্ট মাইক্রো সাইজের একটা চিপ পিন আছে সেই পিন সেই সেই ওই যে আমরা যেটা মোবাইল ইউজ করি না আমরা বলি এটাকে স্মার্ট কার্ড যেটা নামিয়ে দিই না কেন এই কার্ডের মধ্যে যদি সারা দুনিয়ার আপনার সব কিছু এখানে থাকা সম্ভব হয় যে আল্লাহ একটা চিপ পিন কোথায় রাখছেন তিনি এটা উল্লেখ করেছেন অনুখ রুজুলাহু ইয়ামাল ক্রিয়ামাতে কিতাব আন ইয়েল কাহু মন এই চিপ পিন আল্লাহ রবুল আলামিন ক্রিয়ামাতে দিন তুমর স্বীকার করার পরে তিনি প্রিন্ট আউট বাইর করবেন অনুখ রুজুলাহু প্রিন্ট আউট করবেন এপরে এটা কিতাব হয়ে যাবে আল্লাহর পর একটা বিশাল আপনার আস্তে জিন্দেগির শব্দ সবকিছু রেকর্ড ছিল এইখানে লেখা সবকিছু এখানে বের হয়ে আসছে একটা প্রিন্ট আউট হয়ে গেছে আল্লাহ বিশাল কিতাব হয়ে যাবে কেমন একবার সাইজে কত বড় ঘর লাগবে বলেন এটাকে আল্লাহ পাক সেখানে জায়গা দিবেন এবং বলবেন অত কি অমুক পাপ তুমি করেছো অস্বীকার করছো আজকে নেও তোমার নিজের রেকর্ড থেকে প্রিন্ট আউট এটাও যদি অস্বীকার করে তাইলে পরে আল্লাহ রবুল আলমিন অন্য জায়গায় বলেছেন যে তখন তাকে তার সামনে তার ভিডিও শো করা হবে আল্লাহ ওই সময় আর অস্বীকার করার পর থাকবে না তাইলে আসুন যে আল্লাহ আল্লাহর জন্য এগুলো অসম্ভব না আল্লাহ সব ব্যবস্থা করে কিন্তু রাখছেন কারণ আমাদের দুনিয়া যেগুলো ভিডিও টিডিও করা হয় এগুলো কী দেওয়া হয় এগুলো বিভিন্ন ধরনের উপাদান দিয়ে একটা মেশিন তৈরি করা হলো ক্যামেরা হলো মোবাইল হচ্ছে এইভাবে মোবাইলের মধ্যে আজকালকে এত এত বড় একটা মোবাইল তার মধ্যে যান এত বড় এত বড়ো যানের মধ্যে সব রেকর্ড করা হচ্ছে আপনি আমি এখান থেকে বেরোতে পারবো না অস্বীকার করতে পারবো না যে দুনিয়ার মধ্যে সেই মেকানিজমটা মাটির থেকে বিভিন্ন ধরনের উপাদান থেকে বিভিন্ন ধরনের লোহা থেকে তারপরে অ্যালুমিনিয়াম থেকে এগুলো যদি আবিষ্কার করা সম্ভব হয়েছে তাইলে আমাকে বলেন যে এই উপাদানগুলোর মালিক খেয়ে কেমন এই যে মাটিটা মালিক খেয়ে অ্যালুমিনিয়ামে বা লোহা দিয়ে বানা এগুলোর মালিককে স্টিলের মালিক এগুলো যদি মালিক আল্লাহ সাহানা হন তাহলে তিনি তার যে ভিডিও যেটা আল্লাহর ভিডিও কত উন্নত মানের বিড়িও হবে এখানে আল্লাহ সাহান আমাদেরকে আটক করে রাখছেন যখনই ইনসান অস্বীকার করবে পট করে আল্লাহ এগুলা শ করবেন তখন আপনি নিজে দেখবেন যে আপনি কথা বলছেন আপনি এই পাপটা করছেন আপনি অস্বীকার করতে পারবেন না সম্মানিত ভাই সম্মানিত ভাই এবং বোনের আসন আমরা আল্লাহকে বয় করি আল্লাহকে বয় করি আর আসুন না আমরা আমাদের পক্ষ থেকে যে হাদাল মাল আমরা অর্জন করি উপার্জন করি সেই মাল থেকে যেন আমরা আল্লাহর পথে দান করি এই দুটো উদ্দেশ্যে আপনাদের সামনে আমি পেশ করছি আমরা এখন কিন্তু কোনো কারকশন নেব না আমাদের টাইম আছে আজকে বিকালে বা বাপা প্রত্যেক দিন বিকালই হচ্ছে প্রতিদিন বিকালে যে এপিজ আসতেছে আর থেকে আপনারা আমরা যেন সবাই এখানে শরিক হই ইনশাল্লাহ যে পর্যন্ত যে যা পারি নিজেদের সামর্থ্য আলোকে আমরা যেন একটু শরিক হতে পারি ইনশাআল্লাহ লিবিয়ার ফ্লাডের জন্যে সুনামির জন্যে আর মরক্কর যে আর্থকাক হয়েছে ভূমিকম্প হয়েছে জলজালা হয়েছে ইদাজ আল্লাহ রব এসা করেছেন ঈশ্বরের মধ্যে কথা যে যখন ফাইনাল ভূমিকম্প হবে এমন একটা হবে এবং তার সাথে একটা ভূমিকম্প হবে সবকিছু হয়ে যাবে আমরা বলবো যে বিশাল বিশাল পাহাড় এত বিশাল বিশাল ফেরেক দিয়ে এই দুনিয়াটাকে স্থায়ী করেছে স্থিতিশীল করেছে যে পাহাড় এই করে উড়ে আল্লাহব ওয়ঈদ কবুর সিরাজ ইদাল জিবালু সুইয়েরাত রাজা পাহাড়গুলো একদম রুই রুই হয়ে তুলার মতো উঠতে থাকবে কি পাওয়ারফুল একটা ভূমিকম্প হবে সেই ভূমিকম্প নাম হচ্ছে জাল জালা ঠিক এমনি করে ছোট ছোট ভূমিকা যেগুলো তেমন মধ্যে সোরা হয় জায়গায় জায়গায় হয় এর মধ্যে একটা হয়ে গেছে এই লিবিয়ার মধ্যে এখন তারা কি পাপ করেছে ওদের পাপের জন্য নাকি আমরা এখানে ইংল্যান্ডে বসে পাপ করি এই জন্য এটা আমরা জানি না আমরা বলবো এটা মানুষের মানে কৃতকর্মের জন্য পাপের জন্যে কামাইয়ের জন্যে আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে জেগায় জায়গায় এইসব জিনিস আসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল্লা আলমিনের পক্ষ থেকে এইসব আপদ বিপদ আসে জালজালা আসে ভূমিকম্প আসে আর্থ কুয়াক আসে ওখানে আসছে আর্থ কুয়াক সেই আর্থ আমাদের উচিত হচ্ছে যে আজ পর্যন্ত যারা আহত নিহত অবস্থায় আছে ওদেরকে সাহায্য করতে এগিয়ে আসা আর একই সাথে যেহেতু লিবিয়ার মধ্যে বিশাল ফ্লাড হয়েছে গত বছরে তার আগের বছরে ফ্লাট হয়েছিল আমাদের সিলেটে কেমন কেমন বাংলাদেশের সিলেট এলাকায় ফ্লাট হয়েছিল এবং সিলেটের প্রায় পাঁচ সাতটা উপজেলা সহ ফ্লাট হয়েছিল আলহামদুলিল্লাহ আমাদের খানেক এক মধ্যে যে ফ্লাড হয়েছিল এবং ভাইরা বোনরা এগিয়ে এসেছেন অনেক দান করেছেন সেই দান আমরা মার্শাল্লাহ একান্ত নিরি যারা ছিল ওদের কাছে এবং প্রয়োজনশীল যারা ছিল ফ্লাড এফেক্টেড যারা ছিল ওদেরকে আমরা দিয়েছি আমি আমার এই গরবাসী সহ সবার কাছে এপিল পেশ করতেছি যে আজকে রাতে ইশাল্লা ইফলের জন্য আল খায়ের আল খায়ের নামের যেটা প্রতিষ্ঠান এটা পক্ষ থেকে এপিল পেশ করা হবে আসুন না আমাদের বাড়ি যার বাড়ির যেখানেই হোক না কেন প্লিজ যত ভাই বোনরা আমার আমার সাথে রয়েছেন এখন সংযুক্ত আছেন যারা সবার কাছে এপিল পেশ করছে প্লিজ আপনার হালাল মাল কিন্তু পকেটে রয়ে যাবে এবং সেই সেই যে যেটা বিপদ হয়ে গেছে সুনামি হয়ে গেল আর্থ হয়ে গেল এইসব আর্থ কোয়াকের মানুষগুলো একসময় উদ্ধার পাবে একসময় ওরাও কিন্তু আবার মানুষ হিসাবে খাড়া হতে পারবে কিন্তু আপনি দিলেন না আপনার পকেট থেকে আমি দিলাম না আমার পকেট থেকে এটাই হচ্ছে আমাদের জন্য বড়ো দুঃখজনক এজন্য অনুরোধ করছি যে আসুন সবাইকে অনুরোধ করব যে আজকে বিকালে যখনই আপনার কাছে আলখায়ের পক্ষ থেকে এফিল পেশ করা হবে শুধু আলখাইয়ের কেন অন্যান্য যত এপিল আসবে সবগুলো এপিলে সব জায়গায় যেন আমরা শরিক হতে পারি এবং আপনার চেষ্টা করি আল্লাহ মাহতাল আমাদের সবাইকে সেই তহফিক দান করুন না আমরা এই যেটা সাবজেক্টে আপনাদের সামনে নিয়ে আসছিলাম কথা সেটার উপর আমরা আর একটু পেশ করতে চাই সেটা হচ্ছে যে কি কি পাপ হচ্ছে সারা দুনিয়া আমি একটা নাম নিয়েছি মাত্র যে সোশ্যাল মিডিয়ায় পাপ হচ্ছে যেগুলো এগুলো আমি উল্লেখ করলাম এটা আর পাপ নাই গণিত আজকালকে জিনাকে ওপেন করা হয়ে গেছে কেমন আগে আগে কেউ এইসব অপকর্ম যদি করেছে অত্যন্ত লুকিয়ে করেছে কেমন মানুষের সামনে তো অবশ্যই করে নাই কোনো সমাজের কোনো সামনে করে টোরে নাই বরং খুব গোপনে মানে খুব লুকিয়ে লুকিয়ে হয়তো এগুলো হয়েছিলো কিন্তু আজকালকে ওপেন হচ্ছে জায়গায় জায়গায় তো হচ্ছে আইন কানুন করে করে বিভিন্ন জায়গায় আমাদের ইউরোপ সহ সকল জায়গায় সংসদের মধ্যে আইন পাশ করে এইসব অপকর্ম করা হচ্ছে এইগুলা কি পাপ নয় এগুলো কত বড় পাপ হচ্ছে জায়গায় জায়গায় পাপ হচ্ছে এইসব পাপের সয়লাভে আমাদের গড় পর্যন্ত এখন বেড়ে যাচ্ছে অনেক বছর মধ্যে গড়ে এইসব পাপ হচ্ছে এগুলা অসংখ্য অগণিত মুসলিম অমুসলিম মানুষগুলো কিন্তু জড়িত হয়ে গেছে এইসব পাপ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর না হয় আল্লাহ 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 তালার যে গজব কোন সময় কোন দিকে রওনা করবে এটা বোঝা মুশকিল আমাদের বড় ডর হয় বড় আশঙ্কা হয় যেসব পাপে এই সমাজ আইন করে এইসব পাপের কাজ তারা শুরু করেছে এই সব জায়গায় আল্লাহর গজব কোনো এক সময় এসে যেতে পারে বড় আশঙ্কা করছি এই জন্য সর্বস্তরের ভাই বোনদের কাছে অ্যাপিল করব যে আসুন আমরা এইসব পাপ থেকে যেন সবাই বেরিয়ে আসি ইনশাল্লাহ সম্মানিত দর্শক আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যে আমাদের উপরে বিপদ মুসিবত কেন আসে এবং উস্তাদ অত্যন্ত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমরা এগুলো থেকে কেমন করে আমরা বাছবো তো আমরা এখন একটু ছোট্ট বিরতিতে যাবো বিরতির পরে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক আমরা ছোট্ট একটি বিরতির পরে আবারও আপনাদের সাথে চলে আসছি তো এখন আমরা আমাদের সম্মানিত অতিথিকে কিছু বিষয় আলোচনা করব কিছু বিষয় নিয়ে প্রশ্ন করব যেটা হুজুরের আলোচনার ভিতর থেকেই আমরা প্রশ্ন করব প্রশ্নের মধ্যে অন্য এক অন্যতম একটি প্রশ্ন হচ্ছে জনাব আপনি তো বিপদাবদ মুসিবত নিয়ে অনেক আলোচনা রেখেছেন প্রায় আধা ঘন্টার উপরে তো আল্লাহ আমিন বিপদ আপদ দেন আমাদের উপরে দেখা যায় যে বিপদ আসছে মরক্কোর উপরে শুধু কি ওই এলাকার লোকেরা পাপ করার কারণে আল্লাহ কি ওনাদেরকে বিপদ দিয়েছেন নাকি অন্য কোন দেশের মানুষরা পাপ করেছে তাদের উপরে তারা পাপ করার কারণে আল্লাহ ওদেরকে মুসিবত দিয়েছেন আচ্ছা এ বিষয়ে যদি একটু আমাদেরকে দর্শকদেরকে কিছু যদি বলতেন দেখেন আসলে আল্লাহ সাহান যে সিস্টেম যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী তিনি বিপদ দেন এর এমন না যে কেবলমাত্র সেই এলাকার লোকেরা এইসব পাপ করেছে কোন কোন সময় এলাকা এলাকাভিত্তিকও আসে আবার কোনো কোনো সময় এলাকার লোকেরা যদি নাও করে অন্য কোনো এলাকায় হয়তো হচ্ছে কিন্তু মানুষ জগতের মধ্যে হচ্ছে বলেই আল্লাহাবুল্লাহ আলমিনের কাছ থেকে এগুলো আসে তো এই জন্য মানে ওই যে এলাকায় সুনামি হয়েছে অথবা যে মরক্ষতে আর্থ হয়েছে কেবলমাত্র এই লোকগুলা পাপ করেছে বলে ওদের উপর আসছে বিষয়টা এমন না ওইটা একটা আম আল্লাহ আলমীদের পক্ষ থেকে যে কোনো জায়গায় আসতে পারে তো সেই যে কোনো জায়গায় আসতে পারে হিসাবে ওই সব জায়গায় আসছে যেমন কিছু আগে বেশ কয়েক বছর আগে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ ওইসব এলাকায় একটা বিশাল সুনামি হয়েছিল প্রায় দেশকে দেশ এরিয়াকে এরিয়া একদম শেষ হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ আবুল্লাহ আলমিন ওদেরকে আবার ফিরিয়ে আসার তোফিক দিয়েছে এর তো এখানে না যে ওখানে পাপ হচ্ছে খুব বেশি আর কোনো জায়গায় পাপ হচ্ছে না পাপের যদি আমরা হিসাব করি তাহলে আমাদের কাছে কোনো আমাদের কাছে কোনো রেকর্ড নাই যে কোন জায়গায় পাপ হচ্ছে বেশি কিন্তু পাপ কাজের যদি আমরা একটু মাত্রা হিসাব করি যে বড়ো বড়ো পাপ কোন কোন জায়গায় হচ্ছে তাই ইউরোপে কম পাপ হচ্ছে কিন্তু রূপে তো এই পর্যন্ত আহমদুলিল্লাহ কোনো আপদ বিপদ আসে নাই তাই জন্য পাপ যে কোনো জায়গায় হোক কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন বিভিন্ন জায়গায় এটা এটার জন্য সতর্ক করছেন এগুলো হচ্ছে সতর্ক বাণী আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে সতর্কবার্তা এখন যেখানে পাপ কী বলে আজাব এসেছে ওই এলাকায় করেছে হইতে পারে ওই এলাকার আউটসাইডে হয়ে মানে এটা হওয়ার সম্ভাবনা আছে এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে এটা হইতে পারে যেটা আমি আয়াত উল্লেখ করেছিলাম আগে যে মা ইল্লা। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনো পারমিশন না নিয়ে বিভদ আসতে পারে না কিন্তু যেখানে আসছে সেই এলাকার লোকেরা পাপ করেছে নাকি করেছে এটা কোনো কথা না কথা হচ্ছে এটা আমি আগে উল্লেখ করেছি যে ওদের উপর বিভদটা এসেছে তারা পাপ করতে পারে কিন্তু বিপদ আসছে বলেই ওদেরকে পাপই বলা যাবে না এটা এটা খেয়াল রাখতে হবে এটা ইনসাফ কেমন তারাও পাপ করেছে আউটসাইডের লোকেরা পাপ করেছে গোটা ওয়ার্ল্ডের মধ্যে আমি আগে উল্লেখ করেছি যে পাপ করা হচ্ছে কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে আমাদের জন্য ওয়ার্নিং আমাদের জন্য দুইটা লাভ একটা হচ্ছে একটা ওয়ার্নিং নিয়েও এখান থেকে শিক্ষা গ্রহণ করো করে এখান থেকে লেসন নিয়ে তোমরা পাপ বন্ধ করো এই পাপ বন্ধ করার জন্য আল্লাহ পক্ষ থেকে এটা একটা বড়ো ধরনের ওয়ার্নিং আর সেকেন্ডটা হচ্ছে যে ওদেরকে মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করছেন আর আমাদের সামনে মুসিবতের লোকগুলোকে প্লেস করেছেন যে দেখে ওদের এখন মুসিবতের প্রয়োজন সময় তোমরা ওদের সাহায্যের প্রয়োজন তোমরাকে সাহায্য নিয়ে গিয়ে আসবা তাহলে একটা হচ্ছে সাহায্য দেওয়া দান রাত করা ওদেরকে কিভাবে সাহায্য করতে পারি ওদের মেডিকেল নাই একটু আগে উল্লেখ করেছি ওদের মেডিকেল নাই ফুড নাই পানীয় নাই থাকার জায়গা নাই মানে এবার যারা অসুস্থ আছে ওদের হচ্ছে চিকিৎসার প্রয়োজন এই একটা কাজ হচ্ছে বড়ো কাজ আর আরেকটা হচ্ছে যেখান থেকে আমরা সতর্কবাণী পেয়েছি আমাদের সবাইকে এইসব ব্যাপারে সতর্ক থাকা লাগবে পাপে থাকলে পাপ ছাড়তে হবে কেমন পাপ কেমন করে ছাড়া যায় তার জন্য প্ল্যান করতে হবে সকল মুসলিম ভাই বন্ধুদের কাছে আমার এপিল থাকবে আসুন যে আমরা আমরা যদি কেহ এই জাতীয় পাপে থাকি যেগুলো উল্লেখ করেছি যে জিনা আম বাবু হয়ে গেছে আল্লাহ আল্লাহবুলি উল্লেখ করেছেন মমিনদের মধ্যে যখন পাপ ছড়িয়ে পড়ে ওই সময় তিনি ওদের ওয়ফিল আদে আলদিন দুনিয়ার মধ্যে ইহকালে অনেক ধরনের শাস্তি দিবেন অনেকগুলো শাস্তি দিবেন আর আর তো পরকালের শাস্তি তো আছেই তাইলে মুমিনদের মধ্যে ফাহেসা কেমন অপবিত্রতা জিনা বদমাশি এগুলো যখন মানে খুব বেশি করে হোক এই জন্য যারা প্রমোশন করেন কেমন যারা খুব বেশি করে এগুলাকে স্প্রেড করেন এইসব এটা স্প্রেড স্প্রেড হইতে পারে সিনেমা দিয়ে হইতে পারে কোনো ধরনের কোনো মেকানিজমে হইতে পারে সোশ্যাল মিডিয়া দিয়ে যে কোনোভাবে হোক না কেন কেমন মোমিনদের মধ্যে স্প্রেড করার মতো যত খারাপ জিনিস আছে এগুলো যারা স্প্রেড করবে ওদের ব্যাপারে আল্লাহ বলছেন ওদেরকে আল্লাহ ছেড়ে দিবেন না ইহজগতেও ওদের জন্য শাস্তি দিবেন আর তো পরজগতে যেটা আসে তো আছে ওটা কিন্তু কাটসাট হবে না কমতি হবে না এই জন্য আমাদের উচিত হচ্ছে যে পাপ ছাড়তে হবে আজকের দাবি হচ্ছে একটাই যে আপদ বিপদ মুসিবত আসে পাপের কারণে অতএব আসুন আমরা এই পাপ থেকে বাঁচি কেবলমাত্র ওই এলাকার লোক যেটা আপনার পক্ষ প্রশ্ন এসেছে কেবলমাত্র ওই এলাকার লোকেরাই কি ছিল পাপি না কেবলমাত্র এলাকার লোক না এখানে এলাকা দেশ বিদেশ থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডের মধ্যে সকল মোহামুদের জন্য এটা হচ্ছে সতর্কবাণী যে তোমরা সাবধান হও কেবলমাত্র ওই এলাকায় হয়ে গেছে বলে ধ্বংস হয়েছে এমন না ওদেরকে দিয়ে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমাদেরকে সতর্ক যেমন করে করছেন এমনি করে ওদেরকে দিয়ে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পরীক্ষা করছেন যে ওদেরকে বিভাগে ফেলছি দেখি তোমাদের তোমাদের পকেট থেকে পয়সা দেও কিনা তোমরা কোনো সাহায্যে এগিয়ে আসো কিনা তেব অনসুল আহাকালিমান আহমদ রুমান রসুল্লাহ সালাম এসাদ করেছেন তোমার দের ভাইদেরকে তোমরা সাহায্য করো তোমার ভাই যদি জালিম হয়ে যায় তুমি তাকে তার তার জুলুম তাকে স্টপ করো আর যদি সে মজলুম হয় তাহলে তুমি এগিয়ে আসো তাহলে আমাদের এইসব বাইরা খুব মজলুম হয়ে গেছে কেমন তারা আর্থ কারণে ফ্লাডের কারণে একদম সর্বস্ব হারিয়ে এখন পথে বসে গেছে এই পথে বসা বাইগুলোকে এই নিঃস্ব বাইগুলোকে বনগুলোকে সন্তানগুলোকে কেমন অসুস্থ পীড়িত এবং আহতদেরকে একে বলে মানে হেল্প করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে সম্মানিত বাইসব এবং এবং ভাই বোন সবাইকে আমি অনুরোধ করব এগিয়ে আসুন আপনাদের আমাদের যে সামর্থ্য আছে এই সামর্থ্য অন্যদের হতে নাই এই যে সামর্থ্য আলোকে সবাইকে এগিয়ে আসার জন্য আমি উদারত্ব আহ্বান জানাচ্ছি জাযাকুমুল্লাহ খাইরান দনবত সহায়ক আমাদের এই প্রশ্নের উত্তর অত্যন্ত সুন্দরভাবে দেওয়ার জন্য সম্মানিত দর্শক আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে সম্মানিত সহায়কের কাছে যে বিভিন্ন এলাকায় যে ভূমিকম্প আসে সুনামি আসে বিভিন্ন ধরনের আর্থকুয়ক আসে এখানে দেখা যায় শিশুরা তো নিষ্পাপ থাকে বা অনেক গর্ভবতী মহিলারা আছে শিশুরা আছে তারা তো নিষ্পাপ তো এমতাবস্থায় আল্লাহ তো বলেছেন যে আমি যারা পাপ করবে তাদের উপরে মসজিবত আসবে এখানে তো তারা নিষ্পাপ এখন তাদের উপরে বিপদ বিপদ গুলো কেন আসে এটা যদি একটু বলতেন দর্শকদেরকে দেখেন আল্লাহ আলম্ন হচ্ছে যখন বাতাস দেন আল্লাহ তখন সবাই কিন্তু বুক করে এটা পাপিরাও বুক করে বড় মানুষ তারাও বুক করে আল্লাহ রবুল্লা আলমীদের দেওয়া এক্সি অক্সিজেন সবাই বুক করে না হ্যাঁ বাতাস গ্রহণ করছে খাওয়া দাওয়া গ্রহণ করছে শুধু শুধু যারা পাপি ওরা খায় না যারা ভালো মানুষ তারা খায় আর যারা পাপি ওরা বাদ পায় না এমন না তাই আল্লাহর সিস্টেম হচ্ছে যে যা দিবেন তিনি সময়ের জন্য ওপেন করে দেন কোনো স্পেশাল কোনো গ্রুপকে আল্লাহ খাস করে দিবেন এটা আল্লাহর নিয়ম না এমনি করে যখন পাপি হয় কয়জন পাপ করেছে আর করেন করে নাই এটা আল্লাহ পাকে দেখার বিষয় না বরং বরং তিনি এটা দেখেন যে এই জাতিতে পাপ কাজ অসংখ্য হচ্ছে অগণিত হচ্ছে যারা পাপ করে নাই আপনার খুব সুন্দর প্রশ্ন এখানে অনেক মুসলমান আছেন অনেক আলিমুলা হাফিজ হুফাদ আছেন এরপরেও কেন আসে কেমন এটা একটা কথা আছে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আল্লাহকে বয় করো ও এবং ওই ফিতনাকেও বয় করো যে ফিতনা আম বাবা আমার পক্ষ থেকে আসে কদেরা আসতো আগে আগে এলাকায় কেমন কদেরা আসলে পরে কেবলমাত্র যে গ্রামে হাবিজ আলিম এখানে আসতো না না দেখা গেছে চুরের গ্রামেও আসতো চুর কেউ ধরতো আলেমকেও ধরতো হাফিজকেও কেউ ধরত পীরসব কেউ কিন্তু এই কদেরা ধরতো তাইলে এইটা হচ্ছে আল্লাহ গজব কেমন এভাবে করে যে এলাকায় সুনামি আসবে ওই এলাকায় কেন ধরে সবাইকে সবাইকে এই জন্য ভালো মানুষ যারা আপনারা আছেন আপনারা ফাপ ফাপ থেকে বাঁচার জন্য দাওয়াতিকা কেন করেন না আওয়াজ দেন না কেন এই যে বনিস একটা স্টোরি আছে না আমাদের আমাদের সামনে যে আল্লাহ রবুল আলমিন একটা এলাকায় পাপ করেছে লোকেরা ওদের ওদের উপর তিনি গজব দিতে চেয়েছেন ফেরস্তাদেরকে হুকুম করেছেন যাও তোমরা তারা গিয়েছেন কিন্তু সেই গুজবটা তিনি সেখানে তারা না নাজিল করে আর সে আল্লাহকে রিপোর্ট দিলেন যে আল্লাহ ওই এলাকায় মানে একজন লোক পাওয়া গেল খুব আবেদ খুব ভালো মানুষ তিনি সৎ মানুষ ইত্যাদি ইত্যাদি অনেক কোয়ালিটি আল্লাহ বললেন যে তাকে আগে উল্টাও এরপরে তোমার তুমরা গ্রামকে উল্টাও তোমহান আল্লাহ তাকে কেন যে সে এবাদত করছে তাকে এফাজতের জন্য আমি আমি কেবল সৃষ্টি করছি আর তার আশেপাশে এইসব পাপ হচ্ছে এই এইগুলো সে দেখে না সে কেন প্রতিবাদ করে না সে কেন এইসব পাপ বন্ধ করার জন্য উদ্যোগ নেয় না সেখানেও অধিক করে না সে কেন তাকে আমি কি কোনো সামর্থ্য দিই নাই তাকে যে সামর্থ্য দিয়েছে সে একলা ভালো থাকার জন্য ট্রাই করতেছে এটা এটা কোনো ভালো থাকার কাজ নয় বরং সমাজ এক একদম সর্বদাস হয়ে যাচ্ছে সমাজ একদম ধ্বংস হয়ে যাচ্ছে তার পক্ষ থেকে কোনো আওয়াজ নাই কোনো অ্যাকশন নাই কেমন কোনো রিয়েকশন নাই সে এইসব সব পাপ কিন্তু একদম হজম করে বসে আছে আর দিনেবেলা বেলা লম্বা লম্বা নমাজ পড়তেছে এই নমাজ আমার দরকার নেই অতএব তাকে তোমরা আগে উল্টো তোমার দেখছেন নি এই জন্য আল্লাহ রবুল্লা আলমদের নিয়ম হচ্ছে যে তিনি আম আম বাবা যখন দেন তখন সন্তান হোক ছোট হোক বড় হোক পাপি হোক আর নিষ্পাপ হোক সবাইকে আল্লাহ একসাথে ফ্ল্যাট দেন একসাথে আর্থ কুয়াক দেন আর্থ কুয়াক দিয়ে এই পাপি এবং নিষ্পাপদেরকে নিয়ে আমাদেরকে শিক্ষার জন্য যে তোমরাও তোমাদের স্ত্রীদেরকে নিয়ে কেমন হামেলা মহিলাদেরকে নিয়ে সন্তানের দিন আরামে আছো এই আরাম আরাম থাকবে না সতর্ক হয়ে যাও কেমন সজাগ হও এবং এগিয়ে আসো ওদেরকে সাহায্য করো ধন্যবাদ শাহেখ আমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরটি অত্যন্ত সুন্দরভাবে দেওয়ার জন্য সম্মানিত শাহেখ আমার তৃতীয় প্রশ্ন ছিল আপনার কাছে যে আসলে আমাদের সমাজে বিশেষ করে অনেক মানুষ আছে যে সে অনেক নামাজ পড়ে জাক্ষাত করে বা রোজা রাখে তারপরেও আল্লাহ আব্বুল তার উপরে অনেক বিপদ দেন সে বিদেশে আসছে সেখানে ইলিগেল হতে পারতেছে না অথবা ব্যবসা বাণিজ্য ভালো করে করতে পারতেছে না কিন্তু তার বিপরীতে যদি আমরা দেখি অনেক মানুষ আছে সে মানে সুদের সাথে সম্পৃক্ত তার ঘুষের সাথে সম্পৃক্ত অথবা হারাম ব্যবসা করে তো আমাদের সমাজে এগুলো দেখা যায় তাদের উপরে অনেক গজব আসে আল্লাহ আব্বুলিনের যারা হুকুম আখ্যাম চলে ছোট জিকির করে অপোজিট সাইটে যদি আমরা দেখি যারা রোজা রাখেনা জাকাত ঠিকঠাক পড়ে না তাদের তাদের সম্পদ আরো অনেক বৃদ্ধি পাচ্ছে তাদের সবকিছু বৃদ্ধি পাচ্ছে এটার ব্যাপারে আল্লাবুল কোন হিকমা এখানে আছে যদি আলমিনের অনেক হিকমা রয়েছে এইসব আসে বিষয়ের ব্যাপারে এগুলা খুব জটিল বিষয় এবং কোন কোনটা আছে আকিদার বিষয় এগুলোর সাথে একদম জড়িত তো আমি সংক্ষেপে যেটা বলতে চাইবো আল্লাহবুল আলমিন আকিমের সাথে করেছেন কয়েক জায়গায় كانت شيء وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزق اراك أكني ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه الله أكبر سوره طه ولا تمدن عينيك إلى ما متعنا به زهرة الحياة الدنيا لنفتنهم فيه ওয়ার ইস করব এ আতাল্লা বলছেন যে অনবী ইসাল্লাহ সাল্লাম আপনার চোখকে উপরমুখী করে আপনি তাকাবেন না উপরমুখী করে আপনি তাকাবেন না ইলা মহামাত বিহি আজোয় জাহরাতাল হাইয়া আছে দুনিয়া অনেক মানুষকে যেগুলো আমরা আমরা দেই এই দুনিয়ার শক্তি সামর্থ্য অর্থ খড়ি আমি দেই দিয়ে ওরা লম্বা লম্বা বিল্ডিং বানায় কেমন বিশাল বিশাল বিল্ডিং বানায় বিশাল বিশাল কী বলে শপিং সেন্টার বানায় এবং দুনিয়াকে বুক করছে গাড়ি দিয়েছে একটা জায়গায় পাঁচটা এক ফ্যামিলিতে পাঁচটা করে গাড়ি তিনটা করে গাড়ি আছে এগুলা দেখে আপনি উপরের দিকে চোখ তুলে তাকাবেন না আর তো আপনি উপরে আহ আরে তার বিল্ডিং এত লম্বা আমার তো নাই এই যে আফসোস এটা এটা না করতে আল্লাহ বলেছেন মধ্যে তারপরে তিনি বললেন ওদেরকে দিয়েছি কেন জানো লিনাফতিনা হুমফি ওদেরকে দিয়ে আমি পরীক্ষা করতে চাই ওরা কি আমার ডাকে সাড়া দেয় আমার কোনো বিপদগ্রস্ত কোনো মানুষ যদি ওদের কাছে হাত পাতায় তাহলে ওরা কি সাহায্য করে নাকি করে না এটা আমি ওদেরকে ওদেরকে পরীক্ষা করি লিনাফিনা হুমফি ওয়ারিজোরাম আপনাকে যেটা আমি আল্লাহ দিয়েছি আপনি ওই লম্বা বিল্ডিং উঁচু বিল্ডিং সুন্দর বিল্ডিং কয়েকতলা বিল্ডিং এরপরে সুন্দর সুন্দর ঘাড়ি বাড়ি দেখে আপনার আফসোস করার কোনো কারণ নাই আপনাকে আপনার রব যেটা দিয়েছেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম এবং রব কি দিয়েছেন ওনাকে ওনাকে একটা থাকার মতো গড় মোটামুটি দিয়েছেন খেতাব করে বলা হচ্ছে যে ওলা তামুদ্দান আই নাই কে অনবি আপনার চোখ যেন হয়তো উঁচু উঁচু দিকে না যায় আর শেষে এসে বললেন ওদেরকে দিয়েছি বলে আফুস করে দেখার নাই ওরা কাবির হইতে পারে বিমান হইতে পারে ওরা খারাপ মানুষ হইতে পারে সমাজের পাপি হইতে পারে কিন্তু আমি ওদেরকে দিয়েছি আর আপনাকে এবং আপনার মতো ভালো মানুষদেরকে খুব কম দিয়েছি এজন্য আপনি হয়তো একটি হিসাব করবেন যে আমরা ভালো মানুষ আমাদের প্রয়োজনশীলা আমি আল্লাহ আপনাদেরকে দেই নাই কারণ ওদেরকে আমি এইসব দিয়ে পরীক্ষা করতে চাই আর আলেকা আয়াত আল্লাহ বলেছেন ওদেরকে এনজয় করার জন্য আমি দিয়ে দিচ্ছি সব কিছু কিন্তু এই ইহতে এই দুনিয়ায় পরকালে যেহেতু ওদের কিছুই নাই কেমন এই জন্য আলেকা আয়ত আল্লাহ বলেছেন যা পাও যা যা পেয়েছ খাও দাও ফুর্তি করো কেমন ইমান ইমানদাদেরকে দিয়েছি আন হাসান সুন্দর জীবনযাপন ব্যবস্থা হালাল ব্যবস্থা করে দিয়েছে কম দিয়েছে ওদেরকে আর কাফির যারা আছে যারা পাপি আছে কেমন ওদেরকে আমি দিয়েছি তার দুনিয়ার মধ্যে যেন তারা সবকিছু বুক করে আমার কাছে আসে আমার কাছে ওদের বুক করা কোনো কিছু নাই জাহান জাহান্নামের ইধা উদৌ করা আগুন ছাড়া কেমন আরে কে মহাম্মদের মধ্যে আল্লাহ বলেছেন যে তারা ইয়া হকুলু না কামাত হকুলুল আনামু ওয়ান্ন রোমা ওয়াল্লাহু লাহক পর ছাব্বিশ বলছেন ইয়ে একলু না ওই সব পাপীরা খায় পান করে কামায় নাম পশুপক্ষী যেভাবে করে খায় ওদের কিন্তু রেল নাই পশুরা কই থেকে আসে কি না আসে খায় কি খাওয়ার পরে কার খাইছে আলহামদুলিল্লাহ বলবে কি বলবে না কোনো পাত্তা নাই কোনো খবর নাই বলছেন যে পশু পশুর মতো গৃহপালিত যেগুলো পশু তোমরা সব সময় সংরক্ষণ করো ওই সব সংরক্ষিত পশুপক্ষীর মতো কিন্তু ওরাও খায় ওরা পান করে এগুলা নামে মানুষ কিন্তু গ্রামে পশুর থেকে আরও খারাপ আল্লাহ বলছেন যে ওদেরকে আপনি খাইতে দেন ই এখুলো না কামাতা এখুল না কামাতা এখু নাম এরপরে যাবের ডাকুতায় নাু মা আল্লাহম ওদের জন্য ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে না দউদা ও কররা আগুন নাউজ বিলিক নার ল্লা আফল আফিয়া মে আল্লাহ মালারা প্রটেকটাস অল ল ওে। এই দুনিয়ার মধ্যেদনিয়া সন্দর্য এবং ঠাকচিক মাল দনদরত ইত্যাদি আমার কাছে আমা আমাদের কাছে মেন্ন বিষয় নাওয়ায়। আমাদের মধ্যে বিষয় হচ্ছে এটা আফসোসের বিষয় না যে ওদেরকে আল্লাহ দিয়েছেন দ্বন্দ্ব সব কিছু এখানেই তারা যেন প্রেমে খেয়ে খেয়ে যায় খেয়ে খেয়ে দিয়ে ফুর্তি করে এখানে যা মনে করছে যে এখানে সব কিছু তো ওই জন্য করতেছে কিন্তু ইমানদার যারা রয়েছেন ওদের জন্য এখানে হচ্ছে খুব কমির জন্য আল্লাহ বলেছেন যে ও রিজ্কা আপনার আপনার রবের দেওয়া রিজটা হচ্ছে সবচেয়ে উত্তম এবং কোনো চিরস্থায়ী স্মহান আল্লাহ আল্লাহ তারা আমাদেরকে যেন সেই চিরস্থায়ী যে সম্পদ এবং সম্পদ এবং দান করেন জেজাকলা শেখ আমাদের তৃতীয় প্রশ্নের উত্তর চ অত্যন্ত সুন্দর দেওয়ার জন্য আরেক আর আমাদের সবশেষ প্রশ্ন যেটি হচ্ছে শেখ আমাদের সমাজে দেখা যায় যখন কোনো আলেম মারা যান তো মারা যাওয়ার পরে তিনি অত্যন্ত বুজুর্গ ব্যক্তি ছিলেন অথবা তিনি আল্লাহর কোনো ওয়ালি ব্যক্তি ছিলেন তো মারা যাওয়ার পরে মানে আমি যতটুকু জানি আসলে তাদের মারা যাওয়ার পরে আল্লাহ তো রহমতের বৃষ্টি দেন অথবা ভূমিকম্প দেন তো এগুলা নিয়ে আমাদের কিছু সাধারণ মানুষ আমার মতো যারা আছে তারা অনেক বিভ্রান্তির মধ্যে থাকেন তো তারা অনেকে মনে করে যে আসলে এটা মনে হয় গতানুগতিক আল্লাহ ভূমিকম্প দিয়ে থাকেন বা বৃষ্টি বর্ষণ করে থাকেন মনে হয় এটা মনে হয় গতানুগতিক কোন তো এটার ব্যাপারে আল্লাহ রব্বুল কোনো কোনো একমত আছে কিনা এটা যদি যদি বলতেন একটা দর্শকদেরকে আল্লাহ প্রিয় মানুষ যারা হয় ওদের জন্য আল্লাহ রব্বামিন আগে ঘোষণা করে দেন জমিনে আসার আগে তিনি আসমানের মধ্যে ঘোষণা করেন আল্লাহর দুইটা বাহিনী রয়েছে কেমন একটা হলো আমরা জমিনে ইনসানের বাহিনী আর আরেকটা বাহিনী হচ্ছে আসমানা যাদেরকে আমরা দেখি না তারা হচ্ছেন মালায়িকা মালায়িকাদের মধ্যে ফেরস্তাদের মধ্যে আল্লাহবাক আগে ঘোষণা করেন যে আমি জমিনের অমুখকে ভালোবেসেছি তুমিও ভালোবাসো এরপরে ফেরিস তারা মালাইল আয়লা অর্থাৎ আল্লাহ সেই জগতের মধ্যে তারা নিজের বলেন আল্লাহবেসেছেন অমুককে জমিনের মধ্যে তোমরাও তাকে ভালোবাসো এরপরে ওই তারা আবার তারা জমিনের মধ্যে এসে ঘোষণা দেয় যে আল্লাহ পাক অমুককে ভালোবেসেছেন আমরাও তাকে ভালোবেসেছি কেমন যে বৃদ্ধ তাকে বেশ ভালোবেসেছেন তোমরাও তাকে ভালোবাসো এই আওয়াজ আমরা শুনি না কিন্তু এই আওয়াজ গাইবি আওয়াজ সবার সবার কাছে গিয়ে পৌঁছে যায় আল্লাহর ভালোবাসার খবরটা সবার মুখে 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 উড়ে যায় যার ফলে তারা আল্লাহ তালাকে আল্লাহ তারা বেশ ভালোবাসে এবং আল্লাহর ভালোবাসার এই লোকগুলা যখন মারা যায় ওই সময় আল্লাহ আরস কেঁপে উঠে বিভিন্ন হাদিসে এগুলো এসেছে তো যখন এগুলা হয় ওই সময় আল্লাহ কোনো গজব দিতেও পারেন কোনো ইশারা দিতেও পারেন কোনো এলাকায় কোনো কিছু যদি হয়ে যায় এটা হইতেও পারে এটা অসম্ভব না বিভিন্ন সময় এগুলো কিন্তু হয়েছে বলে ইতিহাসে আছে কেমন রসুল্লাহ আসলামের একজন সাহাবি যখন ইন্তেকাল করলেন সোহান আল্লাহ তেমন আরো ক্যাপে উঠেছিল এই মুহাজ্লাহ আনহু যার জানাজার মধ্যে সত্তর হাজার ফেরিস্তা আল্লাহর পক্ষ থেকে এসেছেন এসে জানাজার শরিক হয়েছিল সোহান আল্লাহ তো এত প্রিয় সাহাবি এত প্রিয় বড়ো মানুষ এইসব বড়ো মানুষ ইন্তেকালের পরে যদি কোনো কিছু হয় এটা হইতেও পারে তবে ইসলামের একটা ওসুল আছে যে আমরা কোনো জায়গায় কনফার্ম করতে পারব না খেয়াল রাখবেন এই কারণে ওইটা হয়েছে আপনার কাছে কোনো অভিযার পথ নাই এই জন্য এইগুলো আমরা হ্যাঁ আশঙ্কা আছে হইতেও পারে কেমন সম্মানিত দর্শক অত্যন্ত জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্ন আমরা শায়কের কাছে করেছিলাম শায়ক আমাদেরকে অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে আমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন আমরা শায়াকের ন্যাক হাত কামনা করছি আমরা আজকের মতোই আমাদের প্রশ্ন উত্তর এবং আমাদের মূল আলোচনা পর্ব এখানেই শেষ করব ধন্যবাদ শাহেককে আমাদের আজকের এই স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকেও আপনি অনেক কষ্ট করে খুব সুন্দর করে আজকে যে প্রোগ্রামটা পরিচালনা করেছেন আল্লাহ বাক আপনাকে আরও সুন্দর করে তো আল্লাহ আমিন বিশেষ করে আমাদের দর্শক মন্ডলীকে আমরা অভিনন্দন জানাই যে আপনারা এত কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাদের সাথে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল